te apărțări. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইএনজি মামুন। প্রিয় দর্শক, আমি অনেকদিন পরে সৌদি আরব থেকে আসলাম এবং এখন আসি মাওয়া থেকে, যাচ্ছি শিমুলিয়া ঘাটে এবং সামনেই দেখা যাচ্ছে স্বপ্নের সেই পদ্মা সেতু এবং পদ্মা নদী। আমরা এখন ফেরি দিয়ে আমাদের গাড়ি পারাপার করছি। খুবই শীঘ্রই আগামী মাসে জুন মাসের 25 তারিখে এই পদ্মা সেতু খুলে দেওয়া হবে। অলরেডি অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, লাইটিং এবং পিচ ঢালাই সব কমপ্লিট, কার্পেটিং করা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমাদের কত কষ্ট হতো আগে ফেরির মাধ্যমে পারাপার হতে, আর এখন যদি আমাদের এই পদ্মা সেতু চালু হয়ে যায় ইনশাল্লাহ আমাদের খুবই উপকার হবে। শুধু আমাদের নয়, আমাদের এই পাশের 26টি জেলার সাথে, ঢাকা এবং অন্যান্য জেলার সাথে খুবই ভালো সম্পর্ক হবে এবং যাতায়াতের জন্য খুব সুন্দর জায়গা হবে। এবং এই নদী ভ্রমণ করতে অনেক মানুষ আসবে, প্রযোজন আসবে, অনেক লোকের রিজিক ইনকাম এখান থেকে বেড়ে যাবে। আর দেখতে দেখতে দেখুন এই পদ্মা সেতু কত আশার প্রত্যাশার এই পদ্মা সেতু হয়ে গেল। অনেকের এই পদ্মা সেতু নিয়ে মাথা ব্যথা আছে। আসলে এই পদ্মা সেতু আমাদের জন্য উপকার এবং আমাদের জন্য ভালো, শুধু আমাদের নয় সকল লোকের জন্য এই পদ্মা সেতু খুব ভালো উপকার হবে। দেখুন আমাদের পদ্মা এবং এই পদ্মা সেতু। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে। আর ইনশাআল্লাহ খুবই শীঘ্র আপনাদেরকে আরও নতুন নতুন পদ্মা সেতু নতুন নতুন ভিডিও এবং উদ্বোধনের ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। এবং পদ্মা সেতুর আশেপাশে যে রাস্তা হয়েছে সেই রাস্তার ভিডিও আপনাদেরকে উপহার দেব। সেহেতু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে।